প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগে ইসলামী শিবিরের ব্যানারে মিছিল করছেন শিবিরের কর্মীগণ দর্শক যেটা বলছিলাম এখানে কিন্তু শিবিরের সমর্থক যারা রয়েছেন শিবির কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে মিছিল কর্মসূচি পালন করছেন প্রিয় দর্শক যেটা বলছিলাম এখানে কিন্তু হাজার মানুষের ঢল নেমেছে এই ইসলামী ছাত্র শিবিরের মহাসমাবেশে এবং মিছিলে প্রিয় দর্শক এখানে কিন্তু তারা দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে ফাঁসি 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 চাই খুনি আসে ফাঁসি চাই এখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যত নেতাকর্মী আছে সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছেন এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি যিনি রয়েছেন তিনিও কিন্তু এখানে যুক্ত হয়েছেন Thank you.
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ছাত্র শিবিরের যত নেতা কর্মী আছেন সবাই কিন্তু এখানে মিছিল করছেন এবং তারা দাবি করছেন যে যত দ্রুত সময়ের মধ্যে হোক শেওরাতারি শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে তার বিচারের কার্যকর করতে হবে প্রিয় দর্শক যেটা বলছিলাম এখানে কিন্তু ছাত্র শিবিরের সমর্থক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ থেকে কিন্তু মিছিল দিয়ে তারা কিন্তু বাইতুল মোকাররম মসজিদের দিকে কিন্তু এগোচ্ছেন
দর্শক যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এখানে এই ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু যুক্ত হয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার জনতার কিন্তু ঢল দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাহবাগ থেকে শাহবাগ অতিক্রম করে কিন্তু এখন মসজিদের দিকে অগ্রসর হচ্ছেন এখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু হাজারো লাখো মানুষের ঢল এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন বাইতুল মুকাররম মসজিদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন ছাত্র you
আমি গেলে শুরু থেকে স্টেজ থেকে আমি সময় এই ভিডিওটা কোথায় যাচ্ছে জানেন যাক না সব পুলিশ যাইবো নেন না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু মিছিল করছেন এবং তারা মিছিল করতে করতে কিন্তু বাইতুল মোকাররম মসজিদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন প্রিয় দর্শক এখন সচিবালয় অতিক্রম করছে Yeah.
প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান মুত্তালিক নাই সব জামা শিবির এখানে কিন্তু বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এই ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে এবং ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্র শিবিরের যিনি সভাপতি রয়েছেন তিনিও কিন্তু এখানে যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু তারা কিন্তু এই মিছিলটি নিয়ে এখন বাইতুল মুকাররম মসজিদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেই জিরো পয়েন্টে কিন্তু অবস্থান করছে ছাত্র শিবিরের এই মিছিলটি এবং জিরো পয়েন্ট অতিক্রম করছে জিরো পয়েন্ট অতিক্রম করে বাইতুল মুকাররমের যে মেইন গেট সেই মেইন গেটে তারা কিন্তু অবস্থান নেবেন দর্শক যেটা বলছিলাম দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের ঢল এই ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু বাইতুল মুকাররম মসজিদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এই ছিল এখানে সর্বশেষ অবস্থা ক্যাম্পাস টাইম থেকে যুক্ত ছিলাম এমডি বুলবুল হোসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ